बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलाम वालेकुम सबाई के आगामी काल थेके आमादेर रमजान मास शुरू होच्छे आशा करछि आपनारा सबाई रमजान प्रस्तुतिटा भालो करे नियेछेन आलहामदुलिल्लाह आमिओ रमजान प्रस्तुतिटा नियेछि आर सठिकभावे रोजा रखा एवं नामाज पढ़ार जन्य आल्लाहर काछे आमि दोआ प्रार्थना करछि जेन आमि सठिकभावे राखते पारि कोनो असुस्थतायओ जेन ना पड़े जाए तो सबाई के आज के एक वीडियो देखाते जाने कला प्रसेसिंग पद्धति माने जेटा हे पवित्र रमजान मासे अने के दूध कला भात सेहरी खेते अनेक पसंद करे थाके अने के दूध आम भात खेते पसंद करें तो एखन तो आमेर सीजन ना एखन कलार सीजन और सब समय देखें भालो कला पावा जाए ना तो जखन एभावे भालो कला पावा जाबे তখন একসাথে দুই চার হালি নিয়ে এসে বাসায় সংরক্ষণ করতে পারেন সংরক্ষণ করলে যেটা হবে যেভাবে নিয়ে আসবেন সেই স্বাদেই কলাটা থাকবে মানে একদম পেকে মজে গিয়ে নষ্ট হয়ে যাবে না আর একদম বেশি পেকেও যাবে না তাই যেভাবে কলাটা সংরক্ষণ করে ফ্রিজে রাখবেন আমি আজকে আপনাদেরকে সেই পদ্ধতিটাই দেখিয়ে দেব তো প্রথমেই যা করতে হবে আপনাদের বাসায় যদি পত্রিকা থেকে থাকে তাহলে একটা পত্রিকা আপনারা মানে কয়েক মানে পত্রিকা নিতে পারেন কয়েক পিস তো সেখানে যদি পত্রিকা না থাকে তাহলে একটা বই পুরাতন বই বা খাতা নিতে পারেন তো আমি নিয়েছি পুরাতন একটা বই এই যে এটা ছেঁড়া বই মানে আমার ছেলের কোনো কাজে লাগে না এরকম একটা বই নিতে পারেন তারপরে নিয়ে যেটা করতে পারেন কলাটাকে এভাবে ছিঁড়ে নেবেন গোড়া থেকে ছিঁড়ে নেবেন কলার হালটা একটা একটা করে এভাবে এভাবে গোড়া থেকে ছিঁড়ে নেবেন খেয়াল রাখতে হবে কলা যাতে কোনোভাবেই ছুলে না যায় এভাবে গোড়া থেকে ছিঁড়ে নিতে হবে ছিঁড়ে নিয়ে তারপর যা করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি কলাগুলো সবগুলো কলা একসাথে ছিঁড়ে নিচ্ছি আর সাধারণত কলা আনতে গেলে এরকম দুই চারটা কলা জোর কলা চলেই আসে আজকে আমাদের কলায় দুটো দুটো চারটা কলা একসাথে জোর ছিল এই কলাগুলোও আপনারা একসাথে রাখতে পারেন তো এভাবে কলা রাখলে কলা যেভাবে আনবেন সেভাবেই থাকবে কলাগুলো পচে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো আমি সবগুলা কলা এই যে আমাদের দু চারটা কলা তো আমি সবগুলা কলা যেটা করেছি ছিঁড়ে নিয়েছি আর নিয়ে এখন আমি বই থেকে একটা একটা করে কাগজ ছিঁড়ে নেব আর কলাগুলোকে আমি মুড়ে নেব কাগজে এই যে আমি একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে কলাটাকে লম্বা করে রেখে কাগজটা যদি বড় হয় তাহলে যে কোনোভাবে আমাদের মূল কথা হচ্ছে কলাটা যেন সম্পূর্ণটা কাগজের ভিতরে থাকে এভাবে নিয়ে সম্পূর্ণ কলাটা ঢেকে তারপর দিকে মুড়িয়ে দিতে হবে এই যে এভাবে মুড়িয়ে দিতে হবে এভাবে সবগুলা কলা আমরা কাগজ দিয়ে মুড়িয়ে নিব তো আমি আরেকটা কলা মানে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি এভাবে যদি দেই তাহলে কিন্তু ছাইতে কাগজ থাকবে না তাই আমি কলাটা আমার কাগজের সুবিধা অনুযায়ী কলাটাকে আমি এভাবে রেখেই আমি মুড়িয়ে নিচ্ছি যদি আপনাদের কাছে পত্রিকা থাকে তাহলে আপনার যে কোনোভাবে নিতে হবে আর এই সাইডটা এভাবে মুড়িয়ে নিতে হবে যেভাবে কলার কোনো অংশ বাহিরে না থাকে তো আপনাদের সুবিধার জন্য আমি আরো একটি করে দেখাচ্ছি এই যে কিভাবে সংরক্ষণ করবেন এই যে দেখুন আমি কিভাবে নিয়েছি মুড়িয়ে এভাবে আমি সবগুলা কলা মুড়িয়ে নেব আসছি সবগুলা কলা মুড়িয়ে নেওয়ার পর এই যে সবগুলা কলা মুড়িয়ে নিয়েছি সবগুলা কলা মুড়ানো হয়ে গেলে একটা পলিথিন ব্যাগে সবগুলা কলা মোড়ানো কলা কাগজে মোড়ানো কলাগুলো আমরা ঢেকে দেব মানে পলিথিনে রেখে দেব রেখে পলিথিনটাকে এমনভাবে মানে পলিথিন মানে
পলিথিনের ভিতরে রেখে পলিথিনটাকে এমনভাবে বাঁধতে হবে যেন পলিথিনের ভিতরে কোনো ধরনের বাতাস থেকে না যায়। এই যে আশা করি আমার ভিডিওতে দেখে বুঝতেই পারতেছেন, এভাবে করে ভালো করে পলিথিনের মুখটা মুড়িয়ে নেবেন। এই যে এমনভাবে মুড়াবেন না, এমনভাবে লাগাতেও পারবেন না যেভাবে খুলতে গেলে আবার পলিথিনটা ছিঁড়ে যায়, এমনভাবে লাগাবেন যেভাবে সহজে আপনি খুলতে পারেন। তো পরবর্তীতে আমি যেটা করব, এই পলিথিনটাকে আলাদা আর একটা ব্যাগে, বড় একটা ব্যাগে আমি এই পলিথিন মোড়া কলাগুলা আবারও আমি আর একটা পলি এই কলাগুলাকে আমি আবারও আর একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে আবারও আমি পলিথিনটাকে ভালো করে বাতাস যেন ভিতরে না থাকে এভাবে নিয়ে এভাবে মুচড়িয়ে নিয়ে এটাকে ভালো করে রেখে দেব। তো এই যে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে করে আমি এটাকে এখন নর্মাল ফ্রিজে রেখে দেব। এভাবে রাখার ফলে নর্মাল ফ্রিজে কলার ফ্লেভারটা সম্পূর্ণ ফ্রিজ ভরে যাবে না, প্লাস কলাটাও ভালো থাকবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে, কারণ হচ্ছে এটা খুবই প্রয়োজনীয় একটি ভিডিও। তো সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।